গাজীপুরের কালিয়াকৈরে সুবর্ণা নামে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে। গেল রাতে জালাল গেট এলাকায় সুবর্ণাকে হত্যার পর থেকে স্বামী লিটন পলাতক। সিরাজগঞ্জে এক ইজিবাইক চালককে শ্বাসরোধে হত্যা শেষে ইজিবাইক নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। সদর উপজেলার ছোনগাছায় এই ঘটনা ঘটে। এদিকে নেত্রকোনায় বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ বারহাট্টা উপজেলা শাখার সহসভাপতি সোহাগ মিয়া হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন করা হয়েছে। পরিষদের উদ্যোগে বারহাট্টা প্রেস ক্লাবের সামনের সড়কে এ কর্মসূচি পালিত হয়। অন্যদিকে নোয়াখালীর সুবর্ণচরে কৃষক আব্দুল মান্নান হত্যা মামলার প্রধান আসামি অভিযুক্ত ফজলুকে দ্রুত গ্রেফতারের দাবিতে পরিবার এবং এলাকাবাসী মানববন্ধন করেছে। জেলা প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। Thank you.